আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সিবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আজকে আপনাদের বহুল কাঙ্ক্ষিত একটি টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো বিআরবি অর্থাৎ বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে এসএই নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে, সেখানে এসএই এর এক্সাম প্রসেস এবং কোশ্চেন প্যাটার্ন মূলত কিরকম হয়ে থাকে সেই বিষয়ে। এখানে আমরা প্রথমে তাহলে এক্সাম প্রসেসটা একটু নিয়ে আলোচনা করি যে এক্সাম প্রসেস মূলত আসলে কিরকম হয়। এক্সাম প্রসেস মানে পরীক্ষা প্রক্রিয়া আর কি। এক্সাম প্রসেস তিনটি ধাপে মোটামুটি কমপ্লিট হয়। প্রথম ধাপ এমসিকিউ, দ্বিতীয় ধাপ রিটেন, তৃতীয় ধাপ ভাইবা। এখন এই যে এমসিকিউ পরীক্ষা যদি আপনার হবে আর কি, প্রাথমিক সিলেকশন আপনি অ্যাপ্লাই করার পর, প্রাথমিক সিলেকশনের পর যখন আপনার রোল নাম্বারটি আর কি পাবলিশ করা হবে বা আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তো তারপরে আপনি এমসিকিউ পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। এমসিকিউ পরীক্ষায় অ্যাটেন্ড করার ফলাফল সাধারণত ওই দিনই রাত 12টার মধ্যে দিয়ে দেয় আর কি পরীক্ষার দিন। তো এমসিকিউ দিলে দেখা যায় যে পরের দিনে আপনার রিটেন পরীক্ষার ডেট থাকে, যদি কোনো সরকারি বন্ধ টন্ধ না থাকে সেই ক্ষেত্রে অথবা একদিন পরে হতে পারে। এবং ওই দিন রিটেন পরীক্ষা হলে দেখা যায় যে ওই রিটেন পরীক্ষার সাথে ভাইবা হয়, আবার অনেকদিন হয় কি এই রিটেন পরীক্ষার পরের দিন অথবা এক দুই দিন পরে ভাইবা হয়, তারপরে আপনার সবগুলো মার্কার মানে এই যে রিটেন এবং ভাইবার মার্কার করতে যোগ করে, এদিকে তো এমসিকিউ পরীক্ষা হলোই এটাও যোগ করতে পারে। তবে বেসিক্যালি এই দুইটা এক্সাম রিটেন এবং ভাইবার মার্কার যেহেতু সাথে সাথে হয়, কারণ এই দুইটি রেজাল্ট একত্রে পাবলিশ করা হয়, আর এই রেজাল্টের মাধ্যমে আপনাকে প্রাথমিক সিলেকশনের করে তারপরে এদের তো দ্বিতীয় ধাপে নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে এমসিকিউ বেসিক্যালি কাউন্ট করা হয় না আর কি, যতদূর জানতে পারেছি। তো সেই ক্ষেত্রে এই রিটেন এবং ভাইবার মার্ক এবং মানে একত্রে ক্যালকুলেশন করে তারপরে আপনার মানে মেরিট লিস্টে যদি থাকেন তাদের নিয়োগের তারিখ অনুসারে বা নিয়োগ বিজ্ঞপ্তির পুষ্টি অনুসারে সেই ক্ষেত্রে আপনার নাম এখানে আসবে। সাধারণত এই তিনটি ধাপে বা এভাবে এদের এক্সাম গুলো হয়ে থাকে। হ্যাঁ, এখন আমরা এই যে পরীক্ষার যে মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন গুলো কিরকম হয় সে বিষয়ে একটু জানবো। যে এই কোশ্চেন প্যাটার্ন এই এমসিকিউ পরীক্ষা সাধারণত 50টি এমসিকিউ হয়, এক মার্ক করে 50 মার্কের, আর এটা হলো কম্বাইন্ড কোশ্চেন বলতে যে আপনার সিভিল তারপরে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার অর্থাৎ যে যে পদগুলো বেসিক্যালি সেই থাকে সার্কুলার উল্লেখ আছে সেই সবগুলো মিলেই কম্বাইন্ড কোশ্চেন হয়। তো এই কম্বাইন্ড কোশ্চেনের মধ্যে যে টপিকস গুলো মূলত আসলে থাকে, তো এই টপিকস গুলো যদি আমরা উল্লেখ করি যে যেমন ডিপার্টমেন্ট তো আপনার কম্বাইন্ড হয়ে থাকে, কম্বাইন্ডে এখানে 20টি এমসিকিউ থাকে, 20টি এমসিকিউ এক মার্ক করে 20 মার্ক থাকে। তারপরে আছে আপনার যেমন এখানে বাংলা সাবজেক্ট থেকে 5টি এমসিকিউ থাকে 5 মার্ক, ইংলিশ থেকে তারপরে বলা এই ডিপার্টমেন্ট কিন্তু ইংলিশে কোশ্চেন এমসিকিউ গুলো ইংলিশে থাকে, অন্যগুলো যেভাবে আছে সেরকমই হয়, বাংলাই হয় ইংলিশ গুলো ইংলিশে হয়, তবে ডিপার্টমেন্টের যে এমসিকিউ 20টা থাকে 20টা কিন্তু ইংলিশে হয় কম্বাইন্ড সবগুলো ডিপার্টমেন্টই আর কি। আর ইংলিশে থেকে 5 মার্ক 5টি এমসিকিউ, ম্যাথের থেকে সেরকম 5টি এমসিকিউ 5 মার্ক। তারপরে আছে আপনার এখানে ফিজিক্স রিলেটেড অর্থাৎ সায়েন্স রিলেটেড বলতে পারি, ঠিক আছে, সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে এখান থেকে 5 মার্ক 5টি। তারপরে আছে জিকে থেকে 5টি এমসিকিউ 5 মার্ক, আর আছে আপনার আইসিটি 5টি এমসিকিউ 5 মার্ক। এই টোটাল হলো আপনার 50 মার্কের, 50টি এমসিকিউ থাকে, আর টাইম দেয়া থাকে আপনার 30 মিনিটও দেওয়া থাকতে পারে বা 40 মিনিটও দেওয়া থাকতে পারে, ঠিক আছে, অথবা 1 আওয়ার, বা অনেক সময় 50 মিনিটও এটা চেঞ্জ হতে পারে। তো আমরা এভাবে টাইমটাকে ধরে নিব, তবে 30 মিনিট ধরে বা 40 মিনিট ধরে আমরা প্রিপারেশন নিব, ঠিক আছে, কারণ যেহেতু পরীক্ষা ডে বাই ডে কঠিন হয়ে যাচ্ছে। আর তাহলে আমরা কিন্তু এমসিকিউ পরীক্ষার যে টপিকস গুলো এবং কোশ্চেন যে প্যাটার্ন গুলো সে সম্পর্কে জানতে পারলাম। নেক্সটে আমরা যখন টপিকস উল্লেখ করবো যে এই টপিকস গুলো গুরুত্বপূর্ণ এই সাবজেক্টের, সেগুলো আমরা আরো ক্লিয়ার হবো। তো তাহলে এমসিকিউ পরীক্ষার পরে আমরা তখন তারপরে আস্তে আস্তে কি এই রিটেন পরীক্ষার ধাপ। তো রিটেন পরীক্ষার ধাপের মধ্যে আমরা দেখেছি যে একটু ব্লু কালার দিয়ে লিখতেছি যে এই রিটেন পরীক্ষা গত 20 সালে যে পরীক্ষা হয়েছে সেখানে আমরা দেখেছি যে আপনার 50 মার্কের, এর পূর্বে 30 মার্কের কোশ্চেন হতো,
তো সব ডিপার্টমেন্ট মিলে এবং সাধারণ জ্ঞান, যেমন এখানে ট্রফিস গুলো আছে, ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট থেকে, এবং আপনার হলো বাংলা আছে, তারপরে আছে জিকে আর আদার্স ধরতে পারি বা ম্যাথ, ঠিক আছে। তো এই সবগুলো মিলে আপনার 8টি অথবা 10টি কোশ্চেন হয়, এর মধ্যে 50 অথবা 30 মার্কের হবে, ঠিক আছে, 50 অথবা 30 মার্কের এই রিটেন পরীক্ষা। এখন রিটেন পরীক্ষা যদি 30 হয় বা 50 যাই হোক না কেন, আপনার এই রিটেন পরীক্ষায় একটা সুনির্দিষ্ট মার্ক কিন্তু আপনাকে পেতে হবে। তারপরে আপনার কি হবে, যেহেতু আপূর্বে বললাম যে এই এমসিকিউ পরীক্ষায় আপনি যখন টিকবেন, এমসিকিউ পরীক্ষায় সিলেকশন হওয়ার পরে কিন্তু আপনার এই রিটেন রেজাল্ট, মানে এমসিকিউ রেজাল্ট দিলে আপনি রিটেন পরীক্ষায় আসলেন, তখন এই রিটেনের পরীক্ষার নাম্বার আর এই যে এখানে যে ভাইবা আছে, ভাইবা আপনাকে যে নেওয়া হয় এই ভাইবার যে নাম্বার, এখন এই ভাইবারতে 20ও থাকতে পারে বা 50ও থাকতে পারে অথবা 30ও থাকতে পারে, ঠিক আছে, মার্ক আর কি এরকম মার্ক থাকতে পারে, সেই মার্ক গুলো একত্রে কম্বাইন করে তারপর আপনার ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই যে এই দুইটা রেজাল্ট, অর্থাৎ এই রিটেন এবং ভাইবা, এই দুইটা পরীক্ষার রেজাল্ট একত্রে যোগ করে আপনাকে ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হয়। তো এই হলো এই বিআরইবির এসএই পরীক্ষার যে প্রসেস বা ধাপ, আমরা বলতে পারি 3টি ধাপে হয়ে থাকে। আর এই যে কোশ্চেনের প্যাটার্ন মূলত আসলে কি রকম হয়, আমরা প্রিভিয়াস সালের কোশ্চেন গুলো এবং যারা বিআরবি তে জব করে বা জব পেয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন মতামতের প্রেক্ষিতে এই ট্রফিস গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই ভিডিও আপনার বিআরবির জব পেতে সহায়তা করবে। তো জব প্রিপারেশনের অনেক অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, সবাই আমাদের চ্যানেলকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহ করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহিত করে চ্যানেলটা যাতে আপনাদের সেবায় কাজ করতে পারে সেই সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।